সবাইকে বায়োলাইফ সায়েন্সে স্বাগত। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা চলে এসেছি। ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ আজকে 16 তারিখ, 16ই আগস্ট পাবলিশড হয়েছে। 16ই আগস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে যেটা সেট যে পরীক্ষাটা নেওয়া হয় সেই পরীক্ষার কিন্তু নোটিফিকেশন অলরেডি পাবলিশড। তোমরা সবাই www.cscionline.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সবাই দেখে নিতে পারো। আমরা কিন্তু এখানে টোটাল ডিটেলস আলোচনা করছি যে কবে 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 ফর্ম ফিল আপ হবে, কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে পরীক্ষা হবে, এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কত টাকা ফিজ আছে, কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, সমস্তটাই কিন্তু কী কী ধাপে পরীক্ষা হবে, কটা পেপার পরীক্ষা হবে, সেইগুলো সব কিন্তু আমি ডিটেলস এখানে আলোচনা করছি। তোমরা অবশ্যই একটু ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডেটসগুলো কী রয়েছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 16th আগস্ট 2022, অর্থাৎ আজকে 12টা থেকে কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 15th সেপ্টেম্বর মিডনাইট পর্যন্ত করা যাবে, কিন্তু 15th সেপ্টেম্বর। এবং পরীক্ষাটি হবে হচ্ছে 18th জানুয়ারি 2023 সানডে। এটা গেল ইম্পর্টেন্ট ডেট। আমাদের এই তিনটে ডেট কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 16 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে ফিল আপ করা যাচ্ছে, এবং 15 তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। 8ই জানুয়ারি 2023 পরীক্ষা হবে। আচ্ছা, এরপর আমরা একটু জেনে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা পরীক্ষা দিতে পারবে। তোমরা যারা এমএসসি কমপ্লিট করেছো, এমএসসি বা ইকুইভ্যালেন্ট পরীক্ষা যারা কমপ্লিট করেছো, এমএ, এমএসসি, এমকম বা ইকুইভ্যালেন্ট যারা কমপ্লিট করেছো, তোমরা অবশ্যই এই পরীক্ষা দিতে পারবে, এবং 55% মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে, তারা এই পরীক্ষাটা দিতে পারবে। এবং এসসি এসটি ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে কিন্তু 5% লেস হবে এই পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ 50% হলেই কিন্তু তারা এই পরীক্ষা দিতে পারবে। এবং শুধু তাই নয়, যারা কিনা এই মাস্টার ডিগ্রিতে অ্যাপিয়ার করেছো, তোমরা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস, তারাও কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারে। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে। এরপর আমরা দেখে নিই যে ফিস কত দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যখন করব তখন ফিসটা স্ট্রাকচারটা কেমন আছে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 1200 টাকা ফিস দিতে হবে। যারা আদার ব্যাকওয়ার্ড কাস্ট, অর্থাৎ ওবিসি যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা দিতে হবে, পেমেন্ট করতে হবে। এবং এসসি এসটি এবং পিডব্লিউডি বা ট্রান্সজেন্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা ফিস দিতে হবে। এবং এক্সট্রা আমাদের 10 টাকা কাটবে, সেটা জিএসটির জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে, তখন কিন্তু 10 টাকা এক্সট্রা আমাদের চার্জ দিতে হবে। আচ্ছা, এবার দেখে নিই যে যে দুটো পেপারে পরীক্ষা হবে, সেটা হচ্ছে একটা ফার্স্ট পেপার, কম্পালসারি পেপার। এটা কিন্তু যে কোনো সাবজেক্টের জন্য এই পেপারটা কমন, প্রত্যেককে দিতে হবে, সে যে কোনো সাবজেক্টের হোক না কেন, এই পরীক্ষার এই এই যে পেপারটা সেটা কিন্তু কমন, কম্পালসারি, অর্থাৎ প্রত্যেককে দিতে হবে। প্রত্যেকে একই প্রশ্ন হবে, একই পেপারের উপরে পরীক্ষা দিতে হবে। সেটা কত, সেটা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, এবং 50টা প্রশ্ন থাকবে কম্পালসারি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে, 50টা প্রশ্নেরই উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, 50 দুগুণে 100। এবং এই পরীক্ষাটি হবে, এই পেপারটি হবে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টার পরীক্ষা হবে, 10:30 থেকে 11:30 পর্যন্ত এই পরীক্ষাটি হবে, 1 ঘন্টার পরীক্ষা হবে। এরপর হচ্ছে কিছুক্ষণ বিরতির পর, প্রায় 8 ঘন্টা মতো বিরতির পর কিন্তু আবার সেকেন্ড পেপার শুরু হবে। একই দিনে 200 নম্বরের পরীক্ষা হবে সেটি, এবং 100টা কোশ্চেন থাকবে, কম্পালসারি কোশ্চেন। প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, 100টা কোশ্চেন থাকবে, 100টি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। তো 200 নম্বরের পরীক্ষা প্রত্যেকটি, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে, 2 নম্বর করে কিন্তু থাকবে। এবং এটা 2 ঘন্টার পরীক্ষা হবে, এই পরীক্ষাটি 12টা থেকে 2টো পর্যন্ত। তো টোটাল হচ্ছে আমাদের তাহলে 300 মার্কসের কিন্তু টোটাল পরীক্ষা হচ্ছে, সেটের ক্ষেত্রে কিন্তু 300 নম্বর পরীক্ষা হচ্ছে। 100 নম্বর হচ্ছে কম্পালসারি পেপার, এবং 200 হচ্ছে সাবজেক্ট, যার যা সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে 200 নম্বরের পরীক্ষা হবে। আমরা একটু দেখে নিই যে এখানে পেপার ওয়ান যেটা রয়েছে, সেই পেপার ওয়ানটা সিলেবাসটা কেমন। তোমরা সিলেবাসটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, জেনারেল পেপারের সিলেবাস হোক বা সাবজেক্ট ওয়াইজ যার যা সাবজেক্ট সেই সাবজেক্টের সিলেবাস কিন্তু সবাই পেয়ে যাবে, ওখানেই রয়েছে। আমি যে ওয়েবসাইটটির নাম করলাম যে www.cscionline.in যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেক সিলেবাস, প্রত্যেক সাবজেক্টের সিলেবাস। এবং এখানে আমরা একটু দেখে নিই যে এই সিলেবাসটা কী, জেনারেল পেপারের সিলেবাসটা কী আছে। এখানে জেনারেল নেচারের উপরে কোশ্চেন হবে, টিচিং অ্যাপটিটিউডের উপরে কোশ্চেন হবে, রিসার্চ অ্যাপটিটিউডের কোশ্চেন হবে, এবং হচ্ছে রিজনিং অ্যাবিলিটি কী আছে ক্যান্ডিডেটের সেটা দেখা হবে, কম্প্রিহেনশন, ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই কোটি টপিকের উপরে কিন্তু আমাদের
জেনারেল পেপারে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হবে। আর সাবজেক্ট তো সিলেবাস তোমরা পেয়েই যাবে, সেখান থেকে দেখে নেবে কী কী টপিকের উপরে কিন্তু পরীক্ষা হবে, সেটা একটু অবশ্যই দেখে নিও। এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড রিলিজ ডেট। অ্যাডমিট কার্ড রিলিজ ওয়েবসাইটে যেটা দিয়েছে সেটা হচ্ছে থার্ড উইক অফ ডিসেম্বর 2022। থার্ড উইক অফ ডিসেম্বর 2022 কিন্তু আমরা অ্যাডমিট কার্ডটি পেয়ে যাব। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে করব। অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু আমাদের 4 থেকে 40 কেবি সাইজের, 4 থেকে 40 কেবি সাইজের ফটো কপি এবং হচ্ছে সিগনেচার, ফটো সিগনেচারের ফটো কপি কিন্তু আমাদের কাছে অবশ্যই রাখতে হবে, সেটা কিন্তু পরে আপলোড করতে হবে। তোমরা যখন অবশ্যই অ্যাপ্লিকেশন করতে যাবে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাছে রাখতে হবে। প্রথমে যে ওয়েবসাইটটি বললাম সেই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে কিন্তু আমরা আমাদের কাছে ইন্টারফেস খুলে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। সেখানে তোমরা পরপর দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আমরা অ্যাপ্লিকেশনটি করব। প্রথমে নিজের নাম দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, তারপরে বাবা মায়ের নাম এবং অ্যাড্রেস পরপর দিতে হবে, তারপর হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর হচ্ছে অ্যাড্রেস, এইগুলো পরপর দিতে থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার পরে হচ্ছে আমাদের পেমেন্ট অপশন আসবে। সেই পেমেন্ট অপশন আসার পর, পেমেন্ট করার পর যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু টোটাল আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপটি সম্পূর্ণ হবে। এবং সাবমিশন করার পর অবশ্যই কিন্তু যে ফর্মটা আমাদের পাওয়া যাবে এবং অ্যাপ্লিকেশন আইডি সহ, সেটা কিন্তু আমাদের কাছে অবশ্যই এক কপি প্রিন্ট করে রাখতে হবে, কারণ পরবর্তীকালে যখন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবং কারেকশনের যদি সময় দেয়, যদি কোনো এক জায়গায় ভুল হয়ে যায় অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কারেকশন করারও সুযোগ থাকবে। ওই জন্য অবশ্যই কিন্তু আমাদের প্রিন্ট সঙ্গে রেখে দিতে হবে। তো এইভাবে আমাদের টোটাল সেটের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কী পরীক্ষাটা কীভাবে হবে, কত তারিখে হবে এবং কীভাবে হবে এবং কীভাবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব দ্রুত ফিরছি, ততক্ষণ থ্যাংক ইউ।